হাই স্কোরিং ও উত্তেজনাকর ম্যাচে হার্দিক পান্ডিয়ার বাজে ব্যাটিংয়ের কারণে হারল মুম্বাই ইন্ডিয়ান্স। ট্রেভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে হায়দ্রাবাদ। তিলক বর্মা ও টিম ডেভিডের ব্যাটিং ঝড়ে সেই পাহাড় টপকাতে পারত মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু হার্দিক পান্ডিয়ার ধীরগতির ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়া হলো না মুম্বাইয়ের। তবে এক ম্যাচে সর্বোচ্চ রান সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ল মুম্বাই ও হায়দ্রাবাদ। যে রেকর্ড আইপিএল তো বটেই, বিশ্ব ক্রিকেটে বিরল। 2013 সালে 263 রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেটাই ছিল এতদিন ধরে আইপিএল এর সর্বোচ্চ রানের রেকর্ড। বুধবার সেই রেকর্ড ভেঙে দেয় প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 277 রান করে তারা। বিশাল এই লক্ষ্য তারা করতে নেমে জয়ের পথেই ছিল হার্দিক পান্ডিয়া বাহিনী, কিন্তু হার্দিক পান্ডিয়ার ধীর গতির ইনিংসের কারণে হারতে হয় তাদের। 278 রানের লক্ষ্যে 246 রান করতে পারে মুম্বাই। রেকর্ডের ম্যাচে হয়ে থাকলো আরও কয়েকটি রেকর্ড। দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রান হয়েছে এই ম্যাচে, সেটাও 523। এর আগে 2010 সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস একই ম্যাচে সম্মিলিতভাবে 469 রান করে। শুধু আইপিএল নয়, যে কোনো টি টোয়েন্টি ম্যাচ মিলিয়ে এত বেশি রান হয়েছে এবারই প্রথম। এছাড়া এই ম্যাচে দুই দল মিলিয়ে ছক্কা হাঁকিয়েছে 38টি। আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার ঘটনা এটি। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মুম্বাইয়ের বোলারদের উপর চড়াও হন হায়দ্রাবাদের ব্যাটাররা। শুরুটা করেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই ব্যাটার 24 বলে খেলেন 62 রানের বিধ্বংসী ইনিংস। 3 ছক্কা ও 9 চারের ইনিংস খেলে হেড ফেরেন জেরাল্ড কোয়েজের বলে। হেড ফিল্ডে দায়িত্বটা কাঁধে তুলে নেন অভিষেক শর্মা। তরুণ এই ব্যাটার ছক্কায় মেরেছেন 7টি। 3 চার ও 7 ছক্কার মারে 23 বলে 63 রান করে হেডের ইনিংসকেও ছাড়িয়ে যান তিনি। পীয়ূষ চাওলার বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন হেনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার এই হার্ড হিটার 7 ছক্কা এবং 4 চারে 34 বলে করেছেন 80 রান। অপরাজিত ছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। শেষ দিকে তার ঝড়ে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়ে যায় হায়দ্রাবাদ। 4 ছক্কার ম্যাচে মাথা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন এইডেন মার্করাম। 4 এ নেমে 28 বলে 42 রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। খেলার ধারার বিপরীতে 13 বলে 11 রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল। 278 রান তারা করতে নেমে প্রথম ওভারে মাত্র 9 রান করলেও পরের 2 ওভারে ঘাটতি পুষিয়ে দেন রোহিত শর্মা ও ঈশান কিশান। দলীয় দ্বিতীয় ওভারে 18 ও তৃতীয় ওভারে 23 রান তুলেন তারা। চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় মুম্বাই। কিপটে বোলিংয়ের পাশাপাশি শাহাবত আহমেদ তুলে নেন ঈশান কিশানের উইকেট। ওই ওভারে আউট হতে পারতেন রোহিত। আব্দুল সামাদ ক্যাচ মিস করলে বেঁচে যান সাবেক অধিনায়ক। 13 বলে 34 রান করেন মুম্বাইয়ের উইকেট কিপার ব্যাটার। পাওয়ার প্লে শেষে তাদের রান হয় 2 উইকেটে 76। 12 বলে 26 রান করে প্যাট কামিন্সের ওভারে আউট হন রোহিত শর্মা। তিলক বর্মা ও নামান ধীরের ব্যাটে 10 ওভারে শেষে 141 রান করেন দলটি। ধীর আউট হন 14 বলে 30 রান করে। 14তম ওভারে মাত্র 5 রান খরচ করেন ভুবনেশ্বর কুমার। 34 বলে 64 রান করে ফেরেন তিলক। এরপর হার্দিক পান্ডিয়ার ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। ধীর গতির এক ইনিংস খেলে দলীয় 224 রানে আউট হন হার্দিক পান্ডিয়া। 20 বলে তিনি করেন মাত্র 24 রান। তখনও অন্য প্রান্তে ঝড় চলছিল টিম ডেভিডের। শেষ পর্যন্ত 246 রান উঠে স্কোরবোর্ডে। ডেভিড 22 বলে করেন 42 রান। প্রিয় দর্শক বন্ধুরা, এই ম্যাচে আপনার কাছে সেরা ব্যাটার কে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।